সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনে কি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া? রাশিয়া সেনা ডিপোতে বিস্ফোরণের ভিডিও প্রকাশ ইউক্রেনের। রাশিয়াকে বাদ দিতে হলে জাতিসংঘ বিলুপ্ত করতে হবে বলছে মস্কো। লিসিচানস্ক দখলে হামলা চালাচ্ছে রুশ সেনারা। পাকিস্তানের সাংবাদিকের ওপর হামলা, নেপথ্যে সেনাবাহিনী। নিরাপত্তা বেষ্টনী ভেঙে লিবিয়ার পার্লামেন্টে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা। সহায়তার বিষয়ে দোহায় যুক্তরাষ্ট্র তালেবানের বৈঠক। এবং শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সৌদি, ইরান সহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ, নিহত ৫। দর্শক, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কো বলেছেন, জাতিসংঘকে বিলুপ্ত অথবা এই ধরনের নতুন একটি সংগঠন তৈরি করা হলেই কেবল রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা সম্ভব, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রব্বি। ইউক্রেনে কি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া? যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা বলছে, রাশিয়া তাদের অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন আনছে যা দেখে মনে হচ্ছে তারা ইউক্রেনে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট অব ওয়ারের গবেষণায় বলা হয়েছে, ইউক্রেনে দীর্ঘ সময় ধরে সংঘাত চালিয়ে যাওয়ার ধকল যেন সামলানো যায়, সেজন্য রাশিয়া নিজেদের অর্থনীতিতে পরিবর্তন আনছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ইনস্টিটিউট অব ওয়ার তাদের সর্বশেষ পর্যালোচনায় বলছে, ক্রেমলিন এমন কিছু আইন করার প্রস্তাব করছে যা মানুষকে রাতের বেলায় বা সব কেন্দ্রীয় সরকারের ছুটির দিনেও কাজ করতে বাধ্য করবে। বিশ্ব সামরিক অভিযানের জন্য সরকারের জারি করা নির্দেশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে অমান্য করতে না পারে সেজন্য এটা আইন করে নিষিদ্ধ করা হচ্ছে। ইনস্টিটিউট আরও বলছে, রুশ কর্তৃপক্ষ ইউক্রেনের ঝাপুরিঝিয়া পরমাণু শক্তিকেন্দ্র রাশিয়ার জ্বালানি ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা নিচ্ছে। এদিকে ইউক্রেনে বিভিন্ন শহরের লক্ষ্যবস্তু টার্গেট করে রাশিয়া দূরপাল্লা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। বন্ধ শহর ওডেশা থেকে ১০০ কিলোমিটার দূরের মিকোলাইভ শহর একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে। এ সময় শহর এয়ার রেড সাইরেন অর্থাৎ বিমান হামলা সতর্ক সংকেত শোনা গেছে। মেয়র আলেকজান্ডার শেনকেভিচের টেলিগ্রাম মেসেজিং অ্যাপে শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে লিখেছেন, আপনার আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকুন, শহরে শক্তিশালী বিস্ফোরণ ঘটছে। মাত্র গতকালকেই এই মিকোলাইভ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ওডেশার কাছে একটি বহুতল ফ্ল্যাট বাড়িতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছিল। তারপর মিকোলাইভে এই ঘটনা ঘটছে। কেন এই বিস্ফোরণ ঘটছে তা পরিষ্কার নয়, তবে রাশিয়া বলছে তারা অঞ্চলে ইউক্রেনের আর্মি কমান্ড পোস্টগুলোতে হামলা চালাচ্ছে। কিন্তু ইউক্রেন সরকার বলছে, মস্কো এখন যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের লক্ষ্যবস্তুগুলোতেও মিসাইল হামলা জোরদার করেছে। তবে রাশিয়া বলছে তারা সামরিক স্থাপনাতে হামলা করছে, বেসামরিক লোকজনকে টার্গেট করার কথা তারা অস্বীকার করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তারা মিকোলাইভ এবং পূর্ব ডনবাস অঞ্চলে ইউক্রেনের সামরিক ফাঁড়িগুলো ধ্বংস করেছে। সেখানে তারা হাই প্রিসিশন অস্ত্রশস্ত্র অর্থাৎ নিহত লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করেছে। এদিকে পূর্বে লুহানস্ক অঞ্চলে লিসিচানস্ক শহরের পরিস্থিতি খুবই গুরুতর বলেই মনে হচ্ছে। রুশ সমর্থিত ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীরা বলছে, তারা এখন লিসিচানস্ককে চারদিক থেকে ঘিরে ফেলেছে। রাশিয়ার তাসবার্তা সংস্থা একজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে উদ্ধৃত করেছে, যিনি দাবি করেছেন তাদের মিলিশিয়া এবং রুশ বাহিনী মিলে শহরটি সর্বশেষ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাটিও দখল করে নিয়েছে। লিসিচানস্ক ছিল পুরো লুহানস্ক অঞ্চলে ইউক্রেনিয়ানদের সর্বশেষ দুর্গ। মনে হচ্ছে ক্রমাগত রুশ হামলার মুখে এর পতন আসন্ন। লুহানস্কের গভর্নর শেরহি হাইদাই বলেছে, সেখানে হামলা শিকার গ্রামগুলোর বাড়িতে বাড়িতে আগুন জ্বলছে, গোলা হামলার মুখে মানুষ তাদের বাড়ির আগুন পর্যন্ত নেভাতে পারছে না। রাশিয়া সেনা ডিপোতে বিস্ফোরণের ভিডিও প্রকাশ ইউক্রেনের। ইউক্রেনে পূর্বাঞ্চলে রাশিয়ার একটি সেনা ডিপোতে বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা গেছে শক্তিশালী বিস্ফোরণের পর আগুন লেগে গেছে, আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। তবে ফুটেজে বিস্ফোরণের সঠিক অবস্থান, তারিখ বা অন্য কিছু বিস্তারিত উল্লেখ করা হয়নি। এমন সময় একটি ভিডিওটি প্রকাশ করা হলো যখন ইউক্রেনের দক্ষিণ পশ্চিমে শহর লিসিচানস্ক সম্পূর্ণ দখলে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে লুহানস্ক পিপলস রিপাবলিক LPR জানিয়েছে। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত তিন দিনে রুশ সেনারা লিসিচানস্ক তেল সংশোধনাগার, মেট্রো সকায়া খনি, গেলাটিন প্ল্যান্ট এবং তপোলেভকার বসতি নিয়ন্ত্রণে নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কভ বলেন, লিসিচানস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটার দৃশ্য দেখা যাচ্ছে। ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি চলে গিয়েছিল রুশ সেনারা, কিন্তু কিয়েভ ও অন্য শহর নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে মার্চে নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। এরপর ডনবাসকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়। এখন ডনবাসের শিল্পাঞ্চল দখলে নজর রাশিয়ার। দেশটির দাবি, ইউক্রেন যেখানে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে, মস্কো এই অঞ্চলকে গুরুত্ব দেওয়ার পর থেকে বেশ সাফল্য পেয়েছে বলা যায়। সম্প্রতি
গুরুত্বপূর্ণ সেভেরোদোনস্ক এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। এখন তারা লিসিচানস্ক দখলে অতিমাত্রায় তৎপর হয়ে উঠেছে। রাশিয়াকে বাদ দিতে হলে জাতিসংঘ বিলুপ্ত করতে হবে বলছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানিস্কো বলেছেন, জাতিসংঘকে বিলুপ্ত অথবা এ ধরনের নতুন একটি সংগঠন তৈরি করা হলে কেবল রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা সম্ভব, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ থেকে বহিষ্কার করার আহ্বান জানানোর পর এ কথা বললেন রুশ প্রতিনিধি। তিনি আরো বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপত্তা পরিষদে কথা বলার সুযোগ দেওয়া হয় সদস্য দেশগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে, যা নিয়মের পরিপন্থী। গত মঙ্গলবার জেলেনস্কি নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়াকে জঙ্গি রাষ্ট্র এবং দেশটিকে নিরাপত্তা পরিষদ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দেশটি অবৈধভাবে এই পরিষদের স্থায়ী সদস্য পদ ধরে রেখেছে বলে দাবি করেন তিনি। এই দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করেছে মস্কো। রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, যেকোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির। লিসিচানস্ক দখলে হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের লুহানস্ক প্রদেশের গভর্নর শেরহি হাইদাই বলেছেন, লিসিচানস্ক অব্যাহতভাবে হামলা চালাচ্ছে রুশ সেনারা। শহরটি সর্বশেষ স্থান থেকে অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে সব দিক দিয়ে হামলা চালাচ্ছে তারা। সেভেরোদোনস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে, সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়। কয়েকদিন আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় লিসিচানস্কের তেল সংশোধনাগার দখল করার দাবি জানায়। তবে শুক্রবার গভর্নর শেরহি হাইদাই বলেন, লিসিচানস্কের তেল শোধনাগার নিয়ে এখনও লড়াই হচ্ছে। শনিবার গভর্নর শেরহি হাইদাই বলেন, রুশ সেনারা তাদের কাছে যেসব অস্ত্র আছে তার সব দিক দিয়ে চতুর্দিক থেকে হামলা চালাচ্ছে। এদিকে লিসিচানস্কের দখল সম্পূর্ণ হলে দনবাসে লুহানস্কের পুরা নিয়ন্ত্রণ চলে আসবে রাশিয়ার হাতে। তাদের দাবি, উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীর হাত থেকে লুহানস্ককে স্বাধীন করা হচ্ছে। পাকিস্তানের সাংবাদিকের ওপর হামলা, নেপথ্যে সেনাবাহিনী। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক আয়াজ আমিরের ওপর অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা হামলা করেছে। হামলার আগের দিনে কর্মশালায় দেশটির সামরিক বাহিনীর সমালোচনা করার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলের ভুলগুলো তুলে ধরেন আয়াজ। ধারণা করা হচ্ছে, সামরিক বাহিনীর সমালোচনা করার কারণেই হামলার শিকার হয়েছেন খ্যাতনামা এই সাংবাদিক। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক টানাপোড়েন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পালাবদল, সবকিছু মিলিয়ে টালমাটাল পাকিস্তান। এর মধ্যে শুক্রবার 1 জুলাই এক খ্যাতিমান সাংবাদিকের ওপর হামলার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাতে পাকিস্তানের লাহোরে দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক আয়াজ আমিরের ওপর হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এতে মারাত্মক আহত হন তিনি। আমির বলেন, রাস্তাটি জনাকীর্ণ ছিল বলে মুহূর্তেই অনেক লোক জড়ো হয়ে যায়, কিন্তু তার আগে হামলাকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পরপর তিনি নিজেই স্থানীয় সংবাদ মাধ্যম দুনিয়া নিউজকে এ তথ্য জানান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। আহত সাংবাদিকের ছবি টুইটারে পোস্ট করেছেন কেউ কেউ। এতে দেখা গেছে ছেঁড়া জামা গায়ে গাড়িতে বসে আছেন আয়াজ। হামলার একদিন আগে ইসলামাবাদ হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন আয়োজিত পাকিস্তানের শাসন ব্যবস্থার পরিবর্তন ও এর ফলাফল শীর্ষক একটি সেমিনারে বক্তব্য দিয়েছিলেন তিনি। বক্তৃতায় পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচনা এবং ইমরান খানের শাসনামলের ভুলগুলো তুলে ধরেছিলেন তিনি। সাংবাদিক আয়াজের ওই বক্তৃতা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। সংশ্লিষ্টদের ধারণা, সরকারের সমালোচনা করার কারণেই হামলার শিকার হয়েছেন আমির আয়াজ। এদিকে আমিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় তিনি বলেন, পাকিস্তানের সাংবাদিক, বিরোধী দলের রাজনৈতিক ও নাগরিকদের ওপর হামলা, মিথ্যা মামলা সহ ভয়ঙ্কর ফ্যাসিবাদ নেমে এসেছে। রাষ্ট্র যখন সকল নৈতিক কর্তৃত্ব হারায় তখনই সহিংসতার আশ্রয় নেয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজও এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের শিগগিরই গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে লিবিয়ার পার্লামেন্টে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা। জীবনধারণে অবনতি ও রাজনৈতিক অচল অবস্থার প্রতিবাদ থেকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তাব্রুকে অবস্থিত পার্লামেন্টে জোর করে প্রবেশ করে বিপুল পরিমাণ মানুষ। শুক্রবার বেশ কিছু টেলিভিশন চ্যানেলে খবরে বলা হয়, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। এ সময় তারা ভাঙচুর চালায়। এ সময় মিডিয়ায় দেখানো হয় যে পার্লামেন্ট ভবন থেকে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠে যাচ্ছে। প্রতিবাদী জনতা টায়ারে অগ্নিসংযোগ করে। মিডিয়ার অন্য রিপোর্টে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনের কিছু অংশ পুড়ে গেছে। এ সময় লিবিয়ায় ছিল সাপ্তাহিক ছুটি, ফলে পার্লামেন্ট ছিল খালি। শুক্রবারে বিক্ষোভের আগে অন্য শহরগুলোতে প্রতিবাদ বিক্ষোভ হয়। রাজধানী ত্রিপোলিতে কয়েকশত মানুষ জড়ো হয় কেন্দ্রীয় একটি স্কোয়ারে। সেখানে তারা সশস্ত্র মিলিশিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে। দাবি জানিয়েছে বিদ্যুৎ সরবরাহে উন্নত ব্যবস্থা এবং খাদ্য, বিশেষ করে রুটির দাম কমানোর। তাব্রুকের বিক্ষোভের ছবিতে দেখা গেছে একজন প্রতিবাদী বুলডোজার চালিয়ে পার্লামেন্টের একটি গেট ভেঙে দিয়েছে। এর ফলে অধিক সহজে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ভিতরে প্রবেশ করেছে।
একদল বিক্ষোভকারী সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি শাসনামলে সবুজ পতাকা দোলাতে থাকে। তারা বিভিন্ন সরকারি ডকুমেন্ট বাতাসে ছুড়ে মারে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে লিবিয়ায় বিদ্যুৎ নেই। রাজনৈতিক রেশারেশের বিপরীতে এতে বেশ কতগুলো তেল বিষয়ক প্রতিষ্ঠান অচল হয়ে আছে, ফলে পরিস্থিতির অবনতি হয়েছে। এমপি বলখায়ের আলসাপ লিবিয়ার চ্যানেল আল আহারারকে বলেছেন, আমাদেরকে অবশ্যই ব্যর্থতা স্বীকার করতে হবে। সহায়তার বিষয়ে দোহায় যুক্তরাষ্ট্র তালেবানের বৈঠক। যুক্তরাষ্ট্র তালেবানের মধ্যে কাতারের রাজধানী দোহায় আলোচনা অব্যাহত রয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা, বৈদেশিক মজুদ ছাড়ের বিষয়ে বৈঠকে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার একথা জানায়। এর আগে কয়েক মাস বিরতির পর মার্চে উভয় পক্ষ আলোচনায় বসেছিল। আফগানিস্তানে বৈদেশিক রিজার্ভ যুক্তরাষ্ট্রের মজুদ রয়েছে। তালেবানের অর্থ ছাড়ের চেষ্টা চালিয়ে আসছে। দেশটিতে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার আশ্বাস দিয়েছে। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বুধ বৃহস্পতিবারের আলোচনায় ত্রাণ সহায়তা হিসেবে পূর্বের অঙ্গীকৃত $5.5 কোটি দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। আফগানিস্তানে গত সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে 1,000-এরও বেশি লোক প্রাণ হারায়, হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়ে। তালেবান জরুরি ভিত্তিতে বিশ্ব সহায়তা অনুরোধ জানায়। আফগানিস্তানের বিশেষ মার্কিন প্রতিনিধি থমাস ওয়েস্টের নেতৃত্বে বৈঠকে যুক্তরাষ্ট্র ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। এছাড়া বৈঠকে মার্কিন প্রতিনিধি নারী অধিকারের বিষয়ে চাপ দেন, যা উভয় পক্ষের আলোচনার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তালেবান মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে গত মার্চে উভয় পক্ষের আলোচনা বাতিল হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে 20 বছরের সাময়িক সহায়তা প্রত্যাহারের পর 2021 সালের আগস্টে তালেবান পুনরায় ক্ষমতায় ফিরে আসে। এরপর পরই যুক্তরাষ্ট্র $700 কোটি বৈদেশিক রিজার্ভ জব্দ করে। আফগানিস্তানে বর্তমানে গভীর অর্থনৈতিক সংকট চলছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তালেবানকে এখনো সন্ত্রাসী গ্রুপ হিসেবেই বিবেচনা করে। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সৌদি ইরান সহ মধ্যপ্রাচ্যের 6 দেশ, নিহত 5। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের 6 দেশ সহ 8টি দেশ। 6.1 মাত্র এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ইরানের দক্ষিণাঞ্চলে। এতে দেশটিতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে ইরানের পাশাপাশি প্রতিবেশী বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং আফগানিস্তানও কেঁপে উঠে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGSC। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার ভোররাতে 6.1 মাত্রা ভূমিকম্পের পর আরও 2টি শক্তিশালী ভূমিকম্প হয়। সেগুলোর মাত্রা ছিল 6.3 ও 6.1। দেশটি পারস্য উপসাগর উপকূলীয় প্রদেশ হরমুজগানের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহিরদাদ হাসানজাদে জানান, ভূমিকম্পে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আরও অন্তত 12 জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলমান আছে। জরুরি আশ্রয়ের জন্য আমরা এখনও তাঁবুর ব্যবস্থা করছি। দেশটির আশ্রয়ার্থ বার্তা সংস্থা IRNA-কে বন্দর লেনগো কাউন্টি গভর্নর ফুয়াদ মোরাজাদ বলেন, যাদের মৃত্যু হয়েছে তারা সবাই প্রথম ভূমিকম্পের শিকার হয়েছে। এই ভূমিকম্পের পর সবাই বাড়ির বাইরে চলে আসায় পরবর্তী তার কারণ মৃত্যু হয়নি। কদিন আগে ইরানের প্রতিবেশী দেশ আফগানিস্তান পাকিস্তান সীমান্তের পাকতিকা প্রদেশে আঘাত এনেছিল 5.9 মাত্রার ভূমিকম্প। এতে আফগানিস্তানে প্রাণ হারান 1,000-এর বেশি মানুষ, 3,000-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়, হতাহত হন 2,500-এর বেশি লোক। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।